কি কথা, আমি কি ঠিক না বল, আজকে হুজুর চলে গেছে বলে এরাও আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে? আল্লাহ কবুল করেন, প্রত্যেকের বাড়ির মুরব্বী আছে তাদের হায়াতকে, যে যেখানে আছেন বসে যান, দুটো কথা বলে আপনাদের খিদমত থেকে আমি বিদায় নেব। অনেক উলামা হযরতরা আছেন, একটু কথা শুনবেন। সাফা করে বলছে হুজুর চলে যাও, এটা বুকে লেগেছে আজকে আমায়। বনগার মানুষ বলেন, নদিয়ার মানুষ বলেন, মুর্শিদাবাদের মানুষ বলেন, যে মুসাফা করছে, হুজুর এই জেকেরে মদ্দিষ্ট হবে কি দশটায় গাড়িটা ছেড়ে দেবো, এটা আজকে বুকে লেগেছে, যে আজকে আমার চাচা যান থাকলে হয়তো এই কথাটা বলতো না। কি কথা, আমি কি ঠিক না বল, আজকে হুজুর চলে গেছে বলে এরাও আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে? কিভাবে বাস্তব রূপ দেওয়া যায়, এটাই হুজুরের স্বপ্ন ছিল। গাড়ি ছিল না, ফ্ল্যাট ছিল না, বাড়ি ছিল না, বিল্ডিং স্বপ্ন ছিল না। সেই মোজাদ্দেদের জামানের ওসিয়াতের বাস্তব রূপ কারণের পিছনে যদি চাচা যান হুজুর কেবলার অবদান থাকে, আমার চাচি আম্মা জানেরও 50% অবদান আছে, আমি দায়িত্ব সহকারে বলে যাচ্ছি। উদার দু একটা কথা আমি তানাদের সম্পর্কে আলোচনা রেখে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। কেন, মানসিকতা সেরকম নাই, সকলে একটু ধীর স্থিরে বসে নয়, খুব অল্প সময় কিছু কথাবার্তা বলবো, তারপরে এশার নামাজ হবে, ওলামা হযরতরা আছে, আজকে একটু কথা দিতে হবে। আমার কিছু দাবি আছে না নাই? আজকে আমার পরিবারে দুটো মুরব্বি 5.5 মাসের মধ্যে চলে গেছে, তাহলে আপনারা আমাদেরকে যদি এই দুটো আমার পরিবারে দুটো মুরব্বি 5.5 মাসের মধ্যে আল্লাহর হাওয়ালায় চলে গিয়েছে, তাহলে আজকে আপনারা এসেছেন, আজকে আপনাদের মুখটা দেখেও তো মনে হচ্ছে কারো না কারো মুরব্বিটা এখানে বসে আছে, কেউ মুসাফা করতে এসছে, আমার বাড়ির মুরব্বি দুটো নাই, কিন্তু কারোর মুরব্বি আজকে আমার সাথে দেখা করলো, তাহলে আপনারাও আজকে ছেড়ে আমাকে চলে গেলে হবে না। এই কথাটা আজকে দিতে হবে, যে ফুরফুরা শরীফে আজকে এসেছি, আলহাজা বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিস সালাম সাহেব তার সাথে সাথে আহালিয়া দাদি জান হুজুর কেবলার দাদি জান দাদি আম্মা জান আলাইহিস সালাম সাহেব তার সাথে সাথে বড় চাচা জান মেজো চাচা জান হুজুর কেবলার খাস সেমিনারের প্রোগ্রাম করার ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতির শিকার আমরা করতে পারি নাই, তার সাথে সাথে দুঃখের সাথে আজকে চাচি আম্মা সবরেসানি করতে হচ্ছে। আমি বুকে যখন চাচি আম্মা নাসি হবে, আমি চিন্তা করছিলাম পয়লা কার থেকে হাজার হাজার মানুষ আসবে, তাদের আমিনের ওসিলায় হয়তো আমার চাচি আম্মা সুস্থ হয়ে ফিরে আসবে, কিন্তু আজকে সেই হায়াতের দোয়া চাওয়ার আপনাদেরকে নিয়ে চাইতে পারলাম না, কিন্তু তানার মাগফিরাতের দোয়া সবাই চাইবে। আপনারা ছেড়ে দিয়ে চলে যাবেন? আজকে একটা রাত আপনাদের পীরের আওলাদ আপনাদের কাছে চেয়ে নিল, একটা রাত এই দরবারের জমিনে আজকে থাকেন, 44 বছরের ইতিহাস এই পয়লা কার্তিকের ইসালে সওয়াব। আমি গোনাগারের খেয়ালে যেটুকুন, এরকম দাবি আপনাদের কাছে কেউ করেনি, আমি আজকে করলাম। এবার আমার দাবিটা কে রাখবেন কে রাখবেন না, এটা আপনাদের বিষয়। মেহমানদারি ব্যবস্থা আমি যথেষ্ট করব ইনশাল্লাহ, ত্রুটি হবে না, কিন্তু আপনাদেরকে একটা রাত আজকে চেয়ে নিলাম। কে কে থাকবেন একটু হাতটা তুলে দেখান। কেন, আজকে যেই মুসাফা করছে, মুসাফা করে বলছে হুজুর চলে যাও, এটা বুকে লেগেছে আজকে আমায়। বনগার মানুষ বলেন, নদিয়ার মানুষ বলেন, মুর্শিদাবাদের মানুষ বলেন, যেই মুসাফা করছে, হুজুর এই জেকেরে মদ্দিষ্ট হবে কি দশটায় গাড়িটা ছেড়ে দেবো, এটা আজকে বুকে লেগেছে, যে আজকে আমার চাচা যান থাকলে হয়তো এই কথাটা বলতো না। কি কথা, আমি কি ঠিক না বল, আজকে হুজুর চলে গেছে বলে এরাও আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে? আল্লাহ কবুল করেন, প্রত্যেকের বাড়ির মুরব্বী আছে তাদের হায়াতকে, যে যেখানে আছেন বসে যান, দুটো কথা বলে আপনাদের খিদমত থেকে আমি বিদায় নেব।
অনেক উলামা হযরতরা আছেন, একটু কথা শুনবেন? কেন সারা দিন তো প্রোগ্রাম করতে পারিনি, বলেন 10টা থেকে 5টা হলে তো সময় দিতেন, একটু দিবেন হুজুর কিবলাদের কথা। আল্লাহর ওলি দরবারে বসবেন, খোদার কসম করে বলছি, যতক্ষণ বসে থাকবেন দায়িত্ব সহকারে বলছি, কাল কিয়ামতের দিনে টুটিটা ধরে নিয়ে যাবেন। যদি মিথ্যা হয় টুটিটা ধরে নিয়ে যাবেন আল্লাহর দরবারে, যে আমাদেরকে এভাবে বসিয়ে রেখেছিল। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, দায়িত্ব সহকারে আপনাদের পীরের আল্লাহ, যতক্ষণ এই জায়গাটায় বসে থাকবেন ততক্ষণ আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে থাকবে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দুটো কথা বলবো, শুনবেন কি কে শুনবেন, একটু হাতটা তুলেন তো দেখি। আমরা আল্লাহর নাম নেব, আল্লাহর শুকরিয়া তার নেব, কি ভাই কথা ঠিক না? শুধু আনন্দের মাধ্যম দিয়ে আল্লাহর নাম নয়, শুকরিয়া তানও নেওয়া যায়। এটা তাকবীর দেন দেখি, নারায় তাকবীর, সকলে মিলে নেন নারায় তাকবীর। দরবারে ফুরফুরা শরীফ জবান বন্ধ করার দরবার নয়, জবান উচ্চারণে জবান বড় করে আল্লাহকে ডাকার দরবার। চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। হে জুবুল্লাহ, হে জুবুল্লাহ, নারে তাকবীর। আলা হযরত বড় হুজুর পীর কে আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইসালের সওয়াব, পয়লা কার্তিক আলা হযরত বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ইসালের সওয়াব, আলা হযরত চাচাজান হুজুর কিবলা দয়ের ইসালের সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ, الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم হুজুর কেবলায় শেরটা পড়তেন, আমি গুনাহগার করি, তাবারাকান মুতাবারাক, একটু হুজুর কেবলাকে স্মরণ রাখার জন্য। আপনারা অনেকে জানেন, শুনেছেন হুজুরের মুখ থেকে, আবার শুনবেন, আবার মনে পড়বে। আজকে তো ইয়াদ করারই মাহফিল, ইয়াদগার, স্মরণ করব, তাজিয়াত করব। আজকে মরিজে শাহে খোবাহু শাফা সে মুঝকো কিয়া মতলব, ঠিক চাজার হুজুর কে পড়তে। মরি জে শাহে খোবা হো শফা সে
मुझको क्या मतलब तबीबो रहा अपना लो दवा से मुझको क्या मतलब अल्लाहुम्मा सल्ले अला वला अले सय्यदना कजा सोबार आ जावे नहीं कुछ खौफ है इससे कजा सोबार आ जावे नहीं कुछ खौफ है इससे फिदाए रूह वाला हो कजा से मुझको क्या मतलब मरीजे शाह खोबा हो शफा से मुझको क्या मतलब तबीबो रहा अपना लो दवा से मुझको क्या मतलब अल्लाहुम्मा सल्ले अला खूब मोहब्बत से खूब वला अले सय्यदना हुजूर के वला पढ़तें এই শেরটাও চাজান হুজুরকে না পড়তে মোহাম্মদ মোস্তফা তুমি হাবিবে পাক দাওয়ার হো মোহাম্মদ মোস্তফা তুমি হাবিবে পাক দাওয়ার হো শফিয়ে আশিয়া মুশকিল কুশায়ে रोज महेशर हो अल्लाहुम्मा सल्ले अला वला अले सय्यदना हमारे दादा जान पढ़ते अल्लाह हज़रत बड़ो हुजूर पीर के रहमतुल्लाह अलैह ऐ शेरटा पढ़ते अज़्ज़ुलुमात ज़माने से अल्लाह हज़रत बड़ो हुज़ूर के अज़्ज़ुलुमात ज़माने से काफ़ूर है जिस तरह फो देखिए नूर ही नूर है अज़्ज़ुलुमात ज़माने से काफ़ूर है जिस तरह आफ देखिए नूर ही नूर है रोशनी मेरी आँखों में मस्तूर है रोशनी मेरी आँखों में मस्तूर है अज़ुलुमात ज़माने से काफ़ूर है जिस तरह आफ देखिए नूर ही नूर है अल्लाहुम्मा सल्ले अला दीदारे मुस्तफा का जो हकदार हो गए 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 ओ लोग कायनात में सरदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए अबूबकर उमर हैदर उस्मान देखेंगे अबूबकर उमर हैदर उस्मान देखेंगे अबूबकर उमर हैदर उस्मान देखेंगे मोहताज दोस्तों में चार हो गए मोहताज दोस्तों में चार हो गए ओ लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए ओ लोग कायनात में
सरदार हो गए जब भी किसी ने गौर किया हे रसूल पर, जब भी किसी ने गौर किया हे रसूल पर, जब भी किसी ने गौर किया हे रसूल पर, असहाबे पाक बीच में दीवार हो गए, असहाबे पाक बीच में दीवार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। पृथ्वी ते तारा ही नेता तारा ही सरदार जरावा मुस्तफा के देखे निये से जुड़े वाले। अरे हम बोले तो बात बोले, रसूल बोले तो हदीस बोले, हम सो जाए तो खाव, रसूल सो जाए तो रब से सवाल जवाब, हम कानून बनाए तो शिद्दत हो, रसूल कानून बनाए तो हुज्जत हो। हमारे नबी जादूगर नहीं, वो शम्सुद्दुहा है, वो बदरुद्दुजा है, वो नूरुल हुदा है, वो हर मरीज का शफा है, जिनके तारीफ करने वाला खुद खुदा। जुड़े बोल बे, सब नबियों ने मोजिजा लेके आए, आदम मोजिजा लेके आए, नूह मोजिजा लेके आए, याकूब मोजिजा लेके आए, उजायर मोजिजा लेके आए, इदरीस मोजिजा लेके आए, मूसा मोजिजा लेके आए, ईसा मोजिजा लेके आए, 1,24,000, 2,24,000 पैगंबर, सब नबी के नबी मोजिजा लेके आए, लेकिन हमारे नबी मोजिजा लेके नहीं, खुद मोजिजा बन के आए। ईमान ना अमल का नाम है, ना इल्म का नाम है। ईमान ना इल्म का नाम है, ना अमल का नाम है। ईमान तो आदमे मुस्तफा का नाम है। शेही रसूलेर माश और शेही नबीर माशे अखलाके रसूलेर महफिले बसे आछे, ताई तो कथा ठीक ना। नबीर माश सरकारे कायनातेर दुनिया के आशा दी, शे हुजूरेर माशे अखलाकेर रसूल जीने हाँटा छोना कथा बत्तरा कार्यकला जनार हासिटाओ नबीर मतन। जोरे बोले, एकटा दुटो नय, पनेरोटा व्यक्ति, पनेरोटा पनेरोटा मानुष बोलछे, पनेरोटा व्यक्ति आमाके बोलछे आमि नबीके स्वप्ने देखेछि। কথাটা তিনি বলতে গিয়ে বলছেন যে অনেকটা হুজুর কেবলার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মিল লেগেছে। চাচা জান হুজুরের চেহারাটার সাথে নকশাটার সাথে আল্লাহ নবীর চেহারারও মিল আজ পেয়েছে, আল্লাহ কবুল করেছে। তো সেই নবীর দিদার যারা পেয়েছে তারাই তো সমাজের নেতা হয়ে গেছে, তাই তো শাহাদত করেছে। आवाज देंगे नबी ने जो मैदान बदर में, आवाज देंगे नबी ने जो मैदान बदर में, आवाज देंगे नबी ने जो मैदान बदर में, सब यार जान देने को तैयार हो गए, सब यार जान देने को तैयार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। अल्लाहुम्मा सल्ले अला, উপস্থিত আমার হাজরে মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিনদরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, খুব সংক্ষেপ দুটো কথা বলবো। চাচা জান হুজুর কেবলা জীবন চরিত্রের সাথে হাদিস আর কোরআন, অর্থাৎ নবীর মাসে, সরকারে কায়নাতের মাসে, মদিনার দুলালের মাসে, ইমামুল মুরসালিনের মাসে, ইমামুল হুদার মাসে, ইমামুল কিবলাতাইনের মাসে, হাবিবুল লবিবে তাবিব যে মাসে দুনিয়াতে এসেছিলেন, যে রাতটাতে দুনিয়াতে এসেছিলেন সুবহ সাদিকের ওয়াক্তে, সেই হুজুরের মাসের মধ্যে বসে, হুজুরের আসার আগমনের দিনটাতে বসে, পৃথিবীর বুকে যারা নবীকে নিয়েছিলেন তানাদের মধ্যে থেকে একটা ব্যক্তিত্বের নিয়ে কিছু কথা, যে তানাদের জীবন চরিত্রের সাথে কেমন মিল। একটা দুটো নয়, আমি গোনাগার দায়িত্ব সহকারে বলছি, আমি আমার দিক থেকে বলছি, কোরআনের সব আয়াতের সাথে মিলে যাবে। কেন বুঝিয়ে দিচ্ছি, সূরাতুল আল ইমরান কোরআন শরীফ,
अल्लाह नबी अल्लाह रसूल তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে একটা নবী দিলাম একটা রাসূল দিলাম একটা পয়গম্বর আমি আল্লাহ তোমাদেরকে দিলাম সেই নবীর অ্যাক্টিভিটিসটা কি হবে কাজটা কি হবে কর্মটা কি হবে কি করবে তোমাদেরকে কোরআনগুলোকে তেলাওয়াত করে তোমাদের সামনে শোনাবে কোরআন শরীফটা তোমাদের সামনে পাঠ করবে ওয়াল হিকমা হিকমতের জ্ঞানটা দিবে আমি আল্লাহ কোন সময় তোমাদেরকে নবীটা দিলাম কোন টাইমে তোমাদেরকে রাসূলটা দিলাম কোন টাইমে তোমাদেরকে পয়গম্বর দিলাম সেটাও কোরআন তার ভাষায় জানিয়ে দেবে ওয়া ইন কামানু আমি আল্লাহ তোমাদেরকে ওই সময় নবী দিলাম ফি দলালিম মুবিন যখন তোমরা প্রকাশ্য পথভ্রষ্ট ছিলে দ্বীন বুঝতে না শরিয়াত বুঝতে না ইসলাম বুঝতে না আমি আল্লাহ তোমাদেরকে সেই কঠিন সময় একটা নবী একটা রাসূল দিলাম তোমরা কাবা শরীফটা তওয়াফ করতে ঠিকই কিন্তু কাবাটা উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে তোমরা পরিস্থিতি শরিয়াত দ্বীন সম্পর্কে তোমাদের কোনো নলেজই ছিল না সেই সময় আমি আল্লাহ একটা নবী তোমাদেরকে দিলাম একটা রাসূল তোমাদেরকে দিলাম পরিষ্কার কোরআন জানাচ্ছে সূরাতুল মাইয়্যিদা ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফিতরাতিম মির রাসূল আমি আল্লাহ তোমাদেরকে দীর্ঘ সময় পরে লং টাইম পরে দীর্ঘ সময় পরে একটা নবী একটা রাসূল আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম সেই নবী তোমাদেরকে রহমতের ডাক দিবে নিয়ামতের ডাক দিবে ইহদিনা সিরাতাল মুস্তাকিমে তাফসীর এসেছে আনআমতা আলাইহিমে তাফসীর এসেছে তাফসীরে জালালাইন কোলেন তাফসীরে মারিফুল কোরআন কোলেন তাফসীরে কুরতুবি কোলেন তাফসীরে বাইজাবি কোলেন তাফসীরে রুকুল বায়ান কোলেন তাফসীরে মানি কোলেন তাফসীরে কবির কোলেন তাফসীরে কাসির গুলো কোলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আনআমতা আলাইহিম এই ইনআম প্রাপ্ত রাস্তা সহজ সরল রাস্তা বলতে কোন রাস্তা যে রাস্তা যে পথে ইনআম প্রাপ্ত হয়েছে সিদ্দিকিন সলিহিন সোহাদা অন্য আয়াতে তাফসীর এসেছে খুবই সংক্ষেপে আপনাদেরকে বলছি তিরমিজি শরীফের একটা ব্যাখ্যায় এসেছে ইনআম প্রাপ্ত পথ বলতে ইনআম প্রাপ্ত রাস্তা বলতে আল্লাহ নবীর যেটা দেখিয়েছে সেটাই হচ্ছে ইনআম প্রাপ্ত রাস্তা পৃথিবীর বুকে যত কোরআন আল্লাহ আয়াত নাজিল করেছে যত আল্লাহ রসুলের হাদিস এসেছে যত উসুলের কেতাব দাঁড়িয়ে আছে যত আকাইদের কেতাব দাঁড়িয়ে আছে যত আপনার ফেকার কেতাব দাঁড়িয়ে আছে যত কালামের কেতাব দাঁড়িয়ে আছে যত আকিদার কেতাব দাঁড়িয়ে আছে যত তাফসীরের লেখা কেতাবগুলো আছে মুফাসসিরিনে কেরামদের যত ব্যাখ্যা আছে মুহাদ্দিসিনে কেরামদের যত ব্যাখ্যা আছে যত কেতাব পৃথিবীতে নাজিল হয়েছে পৃথিবীর বুকে যত কেতাব এসেছে রাইটারদের লেখা যত ফেকার কেতাব উসুলের কেতাব আকায়েদের কেতাব সমস্ত কেতাব একটা কোরআনের আয়াতের উপরে দাঁড়িয়ে আছে একটা কোরআনের আয়াতের উপরে দাঁড়িয়ে আছে 6666টা আয়াতের মধ্যে থেকে 6665টা আয়াত একটা কোরআনের আয়াতের উপরে দাঁড়িয়ে আছে আমি বলি না কোরআন বলে পরিষ্কার তার মাঝে আল্লাহ পাক জানিয়ে দেয় এই নবী আপনি মানুষকে জানিয়ে দেন মানুষকে আপনি বলে দেন আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূল ফখুজু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু পৃথিবীর বুকে যত আয়াত নাযিল হয়েছে একটা আয়াতের উপরে দাঁড়িয়ে আছে তোমাদের নবী তোমাদের রাসূল তোমাদেরকে যেটা নিতে বলেছে সেটা নাও যেটা থেকে বিরত থাকতে বলেছে সেটা থেকে বিরত থাকো তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবে একটা আয়াতের উপরে দাঁড়িয়ে আছে তোমার নবী যেটা নিতে বলেছে নাও যেটা বাদ দিতে বলেছে বাদ দাও তোমরাই ঈমানদার তোমরাই মুত্তাকি তোমরাই পরেজগার তোমরাই আল্লাহওয়ালা তোমরাই জান্নাতি তোমরা মুস্তাফা সাথে একই জায়গায় জান্নাতে থাকবে
চারজন হুজুর কিবলার জীবন চরিত্রটা খুব সংক্ষেপে আপনাদের খেদমতে বলি। কি জীবন চরিত্র তিনি তৈরি করেছিলেন, কি আদর্শ যিনি বানিয়েছিলেন। ওদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সাহাবে কিরাম হুজুরা বলতে থাকে, হুজুর একটু রাসূলের আখলাক সম্পর্কে বলেন, রাসূলের চাল চলন সম্পর্কে বলেন, রাসূলের ব্যবহার সম্পর্কে বলেন, হুজুরের কেমন আখলাক ছিল, ব্যবহার ছিল, চাল চলনটা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেয়, তোমরা কি কোরআন পড়ো না, তোমরা কি কোরআন দেখো না, কোরআনের মধ্যে যা পেয়েছো যা দেখেছো সেটাই রাসূলের চাল চলন আখলাক ব্যবহারে এর মধ্যে ছিল। কোরআন হচ্ছে থিওরি কাল আর রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল। আল্লাহ কোরআনে আয়াত দ্বারাই বুঝিয়ে দিয়েছে, মুস্তাফা প্র্যাকটিক্যালে সেটা দেখিয়ে দিয়েছে। রাসূলের আখলাকে রাসূল যারা হবে তাদের কোরআনের প্রত্যেকটা আয়াতের সাথে মিল পাবে। কোরআনের আয়াত আপনি পড়েন, আখলাকে রাসূল মানুষটা আপনি দেখেছেন, সোহবতে বসেছেন, মুসাফা করেছেন, তার কাছে ছিলেন, তার সাথে ওয়াজ শুনেছেন, তার নসিহত শুনেছেন, তার সাথে সম্পর্ক আপনার, তার সাথে তার সাথে আপনার সুসম্পর্ক, তার সাথে আপনার আচার ব্যবহারে লিপ্ত ছিলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন হুজুরকে আমার জীবন চরিত্রটা একটার একটা কোরআন দিয়ে আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে, আমি একটা দুটো নয় আমি 80টা কোরআনের আয়াতের সাথে হুজুর কেবলা জীবন চরিত্রের মিল লাগিয়েছি, আমি লাগিয়েছি 80টা, আর আল্লাহ গোটা কোরআনটা হুজুর কেবলা জীবন চরিত্রের সাথে মিলিয়ে দিয়েছে। কেন কেন বললাম এই কথা, কেন বললাম এই কথা, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে কি বললেন, কোরআন হচ্ছে থিওরিক্যাল, রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল। যার জীবনের মধ্যে আখলাকে রাসূল থাকবে, রাসূলের মতন যার হাঁটা থাকবে কোরআনের আইনে সে হাঁটবে, রাসূলের এর মতন যার কথাটা হবে কোরআনের আইন অনুযায়ী সে কথা বলবে, রাসূলের মতন যার দেখাটা হবে কোরআনের হুকুম অনুযায়ী তার দেখা হবে, রাসূলের মতন যে খাবে কোরআনের হুকুম অনুযায়ী সে খাবে। মুস্তাফা আর চাল চলনের সাথে মিল থাকলে কোরআনের আয়াতের সাথে মিল থাকবে। বোঝাতে পারছি, আলোচনা বুঝুন, দলিল কেন্দ্রিক কথা বলছি খুবই সংক্ষেপ, সময় স্বল্পতা, বিদায় নেব আপনাদের খেদমত থেকে, একটুখানি বোঝার চেষ্টা করেন, কোরআন খুলে দেখেন, সূরাতুল আনফালটা খুলেন, দ্বিতীয় নাম্বার আয়াত, আমি বলি না বানুয়াটি কথা একটাও বলবো না, পরিষ্কার কোরআন তার মাথায় আমি জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার মাথায় এলান করে দেয়, মুমিনের পরিচয় দিতে গিয়ে কোরআন আন্তর ভাষায় বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন তার ভাষায় বলছে যারা প্রকৃত মুমিন হবে তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে, আল্লাহর ভাইব্রেটিং এ কাঁপতে থাকবে। বিশ্বাস করেন আপনাদের পীরের আমলাত বলছি, এটা কোরআন বলছে, আর আমি প্র্যাকটিক্যাল শুনেছি, প্র্যাকটিক্যাল দেখেছি। আমি 48টা দিন 2018 সালে চাজান হুজুর পীর কেবলার সাথে হাসপাকে ছিলাম, একই রুমে অবস্থিত, এতটা কাছাকাছি কোনো সময় এত লং টাইম ধরে ছিলাম না। 48টা দিন আমি দেখেছি হুজুর কেবলা রাতে ঘুমিয়ে যেতেন, হুজুর কেবলার বেডটা না ঠিক এই রকম ছিল আর আমার বেডটা এই রকম, হঠাৎ চাজান হুজুর কেবলার মাথা আর আমার মাথাটা ঠিক কাছাকাছি, এল টাইপ মতন আমি শুতাম, হুজুর কেবলা ঘুমিয়ে যেতেন, তসবিটা এভাবে নিয়ে থাকতেন পকেটের মধ্যে, তসবি কেউ নাই আমি আর হুজুর কেবলা, কিন্তু তসবিটা তো বাইরে বের করে টিপতে পারে, ওখানেও পরিচয় দিচ্ছে কতটা তিনি ত্যাগী মানুষ, কতটা স্যাক্রিফাইস হলো মানুষ, কোনোদিন কোনোদিন ইবাদতটা দেখিয়ে করে নাই, কেন কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোন দেখানো কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমি বলি না কোরআন বলছে, পরিষ্কার তার ভাষায় কোরআন এলান করে দেয়, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন, কুলিননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা আনা উমিরতু আউয়ালুল মুসলিমিন। হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার ইবাদত, আপনার বান্দিগি, আপনার রিয়াজাত, আপনার যা কিছু সব কিছু আমি আল্লাহ আমার জন্য মানুষকে দেখাবার জন্য নয়। হুজুর কেবলা জীবন চরিত্র দেখেন, যতবার আমি লক্ষ্য করেছি এইভাবে জিকির করতেন, ওখানে সূরাতুল আনফাল বলছে অন্তরটা কাঁপে, আমি মাঝে মাঝে ভয় খেয়ে যেতাম যে কি ব্যাপার, চা জানে এত রাত পর্যন্ত কেন
যাচ্ছে, ফজরে কি হবে। আমি অনেক সময় চিন্তিত হয়ে যেতাম যে হুজুর এত রাত পর্যন্ত যাচ্ছে, ঘুম থেকে উঠতে তো কষ্ট হয়ে যাবে, উঠবেন তো অবশ্যই, কিন্তু রাত জাগার কারণে তো কষ্ট হবে, কিন্তু আদে হুজুর কেবলা অত রাত জাগতেন না মা, কিন্তু আমি নিজে ঘুমের ঘরেও নিঃশ্বাসের সাথে হুজুর কেবলার জিকিরের আওয়াজ আমি নিজের কানে শুনতে পেয়েছি। একবার দুবার নয়, হুজুর কেবলাকে বারবার আমি দেখেছি। ঐতিহাসিক ঈসা আলাইহিস সালাম, খুব শর্টে আপনাদেরকে বলছি, ঐতিহাসিক ঈসা আলাইহিস সালাম মাহফিলে জিকিরের তালিম দিতেন ফজরের ওয়াক্তে হুজুর কেবলা। আমি গুনাহগার হলেও একটা আমার বড় ডিউটি ছিল যে হুজুর কেবলা হাতটা ধরে ওখানে আমাকে নিয়ে যেতে হতো, গুনাহগার, কিন্তু আল্লাহ ওই দায়িত্বটা কবুল করেছিলেন যে তুমি একটু হুজুর কেবলাকে তুলে, চাজানকে তুলে বা আগে থেকে ঘুম থেকে বা দায়িত্ব নিয়ে হুজুরকে নিয়ে যাওয়া, এটা বড় দায়িত্ব ছিল। কিন্তু আমি দায়িত্ব পালন করলেও হুজুর আগে বেশি দায়িত্ব পালন করতো। এখানে নুরুল ভাই আছে, আরো অনেক খাদেমরা আছে, জিজ্ঞাসা করবেন আমাকে আমি কি উঠবো, চাজান আগে উঠে তাহাজ্জাদটা পড়তেন, তাহাজ্জাদ পড়তেন। ওকে বের করে দাও, বের করে দাও, ওকে বের করে দাও, এই ওকে বের করে দাও না, আমি যেটা বলছি বের করে দাও। হুজুর কেবলা তাহাজ্জাতের ওয়াক্তে বসতেন, বসে এইভাবে জিকির করতেন, আর ওনাদেরকে বলতেন তোমার ভাইজানকে ফোন করো, খাদেমদেরকে জিজ্ঞাসা করবেন তোমার ভাইজানকে একটু ফোন করো, ডিউটি কিন্তু আমার হুজুরকে তুলে জিকিরটা করানো, ভালো করে বুঝবেন। কিন্তু হুজুরই আগে উঠতেন, এইভাবে এই সময়টা একটু শীত শীত ভাব থাকতো, শীতের একটা আবহাওয়া সকালের দিকে থাকতো, হুজুর কেবল একটা সাদা এরকম ফুটা ফুটা কম্বল ছিল, কম্বলটা এইভাবে নিয়ে হুজুর বসে থাকতেন। অনেক সময় দেখা যেত হুজুর ঘরে কেউ নাই, সবাই উঠে গেছে, উজু টুজু করছে, আমি ঘুম থেকে উঠে আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলতাম, চাহাজান আমার দিকে তাকিয়ে এসেছো, ঠিক এই শব্দটা, আমি তো চাহাজানকে তোলার দায়িত্ব, হুজুর আমাকে তুলে বলছে এসেছো তুমি, যে এই যে এসেছো এই বলাম, আর আগে চাহাজান হুজুর কেবলা, যখন দরজাটা খুলতাম তো কম্বলটা এইভাবে খুলবেন তারপর কথা বলবেন না, পাঁচ সাত সেকেন্ড কম্বল অবস্থায় থাকতেন, হুজুর কেবলা মনে করতে কেউ বুঝে না। কিন্তু আসলে ওর মধ্যে একটা ব্যাপার আছে, যেখানে কোরআন পরিষ্কার বলছে যে ইবাদতটা মানুষের জন্য নয়, আল্লাহর জন্য, মাওলানা পরওয়ারদিগারের জন্য ইবাদত হয়। ওই কম্বলের ভিতরে শুধু বসে থাকতেন না, কম্বলের মধ্যে বসে বসে তাসবিহ করতেন, তাসবিহগুলো এভাবে টিপতেন, কম্বল খুললে তো তাসবিহটা হাতে দেখতে পেয়ে যাবে। আমি ভাববো হুজুর তো ইস্তেগফার করছে, তওবা করছে, জিকির করছে, আমার আমি চিন্তা করতে পারি, তাই তিনি তাসবিহটা কম্বলের মধ্যে নিয়ে পকেটে নিতেন, তারপরে কম্বলটা খুলতেন, সমাজের বুকে নিদর্শন করে দেখিয়ে দিলেন ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য হয়, সিজদা কেবলমাত্র খোদার জন্যই হয়ে থাকে। কটা পয়েন্ট বলবো, পয়েন্টের শেষ নেই, প্রত্যেকটা জীবন চরিত্রের সাথে হুজুর কেবলার শরিয়াত পন্থী, তরিকা পন্থী, জীবন চরিত্র আখলাকে রাসূল পন্থী, আল্লাহ কবুল করেছে, নিয়ামত দিয়েছে, মর্যাদা দিয়েছে, কি নিয়ামতটা হারিয়েছি ভাবতে পারছি না, কি জিনিস হারিয়ে ফেলেছি, আমাদের চিন্তা ধারণার বাইরে চলে গিয়েছে। একটা পর একটা দলিল দিয়ে আপনাদের খেদমাতে আসেন, আমি বলি না, কোরআন বলছে, পরিষ্কার করে লেখা আছে সূরাতুল মুলক খোলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি বলি